টার্গেট হচ্ছে হাইওয়েতে যে রড মেরে যে ডাকাতি করে সেরকম একটা কাজ তারা করবে। তারা পিক আপ নিয়ে আসছে, কোনো একটা জায়গায় পিক আপ দাঁড় করে রেখে তারা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে যে রড মেরে গাড়ি যাত্রীদেরকে আতঙ্কগ্রস্ত করে গাড়ি থামাতে বাধ্য করবে, তারপর ডাকাতি করবে, যেটা আসলে অনেক পুরনো একটা মডাস অপারেন্ডি এই হাইওয়ে কেন্দ্রিক ডাকাতদের। তো এরকম একটা তথ্যের ভিত্তিতে দাউদকান্দি সার্কেলে এসপির নেতৃত্বে এখানে চান্দিনা থানার দুইটা টিম মুভ করে। মুভ করার পরে দেখা তারা একটা পিক আপ নিয়ে এসেছিলো আসলে কাজটা করার জন্য, সংখ্যায় সম্ভবত 10-12 জন বা আরও বেশি ছিল অন্ধকারের মধ্যে। আমাদের পার্টি তাদেরকে ধাওয়া করে 5 জনকে ধরতে পেরেছে, বাট একটা বড় অংশ পিক আপ নিয়ে পালিয়েছে। তো এই 5 জনকে ধরার পরে তাদের আমরা আইডেন্টিটি পেলাম। তাদের মধ্যে হজরত আলী, যার বাড়ি হচ্ছে তিতাসে, আপনাদের কাছে এটা আছে হাসান, তার বাড়িও তিতাসে, রুহুল আমিন, তার বাড়ি চান্দিনার মহিচাইলে, কাউসার, তার বাড়ি চান্দিনাতে, আরেকজন আছে জহির, যার বাড়ি ব্রাহ্মণপাড়াতে। আসলে এরা বিভিন্ন জায়গা থেকে এখানে একত্রিত হয়েছিল। তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, বিশেষ করে যে রড মেরে ডাকাতিটা করে সাধারণত, এই রডগুলো ওদের বক্তব্য অনুযায়ী যে ওদের পিক আপে ছিল আর কি, নামানোর প্রস্তুতি নিচ্ছিল, প্ল্যানের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক এমন টাইমে ওদেরকে হিট করেছে। তারপরেও 2টা রড পাওয়া গেছে ওদের কাছ থেকে, আরও কিছু দেশীয় অস্ত্র পাওয়া গিয়েছে। এদের আমরা সিডিএমএস এর সার দিয়ে প্লাস তাদের সাথে কথা বলে পিসিপিআর যাচাই করে দেখলাম যে এর ভিতরে হজরত আলী তার এগেনস্টে ডাকাতি অস্ত্র মামলা সহ 8টি মামলা আছে, জহির তার বিরুদ্ধে বেশ কয়েকটা ডাকাতি মামলা আছে, চুরি মামলা আছে এবং আদার সেকশনের মামলা আছে, 13টা মামলা আছে, আর কাউসারের বিরুদ্ধে 6টা মামলা আছে। আর অন্য যে 2জন আছে তাদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত তথ্যগুলো আমরা যাচাই বাছাই করছি যে তারা বিভিন্ন সময়ে এই কুমিল্লার বিভিন্ন এলাকাতে অনেকগুলো আসলে ক্রাইম করে, ক্রাইম এগেনস্ট প্রপার্টি, যখন যেটা সুযোগ পায়। যেমন তারা নিজেরা স্বীকার করেছে বেশ কিছু গরু চুরির ঘটনা তারা ঘটিয়েছে, অর্থাৎ পিক আপ নিয়ে নিয়ে ঘোরা ঘুরে যদি এরকম সুযোগ পায় তাহলে গুলোতে তারা পিক আপ নিয়ে ঘুরে ঘুরতে ঘুরতে যদি মনে হয় যে কোনো জায়গায় ডাকাতির মতো পরিবেশ আছে, তাদের ওইরকম সহচর যারা আছে তারা যদি এরকম তথ্য দেয় তাহলে সেই কাজটা খুব সাডেনলি সিদ্ধান্ত নিয়ে করে ফেলে। আবার যদি মনে হয় যে হাইওয়ের পাশে কোনো দোকান আছে যেখানে গাড়ি থামিয়ে চুরি বা তালা ভেঙে কোনো কাজ করা যাবে সেই কাজটা করে, অর্থাৎ এই কাজটা তারা হাইওয়ে এবং আঞ্চলিক যে রাস্তাগুলো আছে সেই রাস্তা এবং বিভিন্ন মফস্বল এলাকাতে দীর্ঘদিন ধরে করে আসতেছিল, জিজ্ঞাসাবাদ চলতেছে। আর তাদের সাথে পিক আপ নিয়ে যা যে টিমটা আসছিল সেই টিমটা আমাদের ওদের যারা বক্তব্য যে এই একটা গ্রুপ ওই মেঘনার উপার থেকে, অর্থাৎ দাউদকান্দির উপার থেকে তাদের সাথে যুক্ত হয়েছে, যেটা আমাদেরও ধারণা যে ওই দিক থেকে একটা গ্রুপ তাদের সাথে মিলেমিশে কাজটা করে, অর্থাৎ যাত্রাবাড়ি ঢাকা বা ওই দিক থেকে যারা থাকে আর কি, তাদের অনেকের বাড়ি এই অঞ্চলে, অনেকের বাড়ি অন্য অঞ্চলে, তাদের নাম ঠিকানা নিয়ে আমরা একটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, আমাদের পরবর্তী অভিযানে সাপেক্ষে তাদেরকে হয়তো ধরতে পারবো। ধন্যবাদ সকলকে।